নতুন অতিথিরা এসে গেছেন, অবশ্যই তাদের কাছে আসব, কিন্তু যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে, একটি বাক্যে যদি বলতে হয় তাহলে সিবিআইয়ের হাতে আজ গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে। এবং তার এক একটা শব্দ আমি বারবার বলতাম যে বাংলা অভিধানে যদি নতুন জেলা থেকে কিছু শব্দের যোগ হয় তাহলে নিঃসন্দেহে তার মধ্যে অন্তত 5% শব্দ একা অনুব্রত মণ্ডল অর্থাৎ বীরভূমের কেষ্ট মণ্ডল তার যোগান দেবেন। কি সেই শব্দবন্ধ, কখনো নকুলদানা, কখনো চরম চরম আর গুড় বাতাসা আর বিরোধীরা, আজকে ঠিক সেইগুলো নিয়ে একেবারে সেলিব্রেশনের মুডে রাস্তায় নেমেছেন। দেখুন, ফাইল করবে তাদেরই গুড় বাতাসা দিয়ে জল দেবে, চিন্তা করার কোনো কারণ নাই। এ পশ্চিম বাংলার মহাপুরেরা বাবা কি একটা জিনিস বলো, নকুলদানা বিলি করে কিভাবে ভোট ভালোভাবে পাওয়া যাবে? অত্যন্ত ভোট হবে নকুলদানা বিলি করে, যা বিলি করবো আর যা ভোট হবে দেখে নেবেন। এক একটা বুথে দেখবেন সবই আমাদের ভোট, নকুলদানা যারাই খাবে। সারাদিন আনন্দ করে ভোট দেবে মানুষ, তার জন্যই চরম চরম করে ঢাকবে। এতদিন তিনি যা বলতেন তৃণমূল কর্মীরা তা করতো। গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর উল্টে গেল সেই ছবিটা। এবার অনুব্রত মণ্ডলের কথাকে কাজে করে দেখালো বিরোধীরা, তবে সেটা অনুব্রতকে কটাক্ষ করতে। ভোট এলেই অনুব্রত মণ্ডলের মুখে শোনা যেত অভিনব সব হুমকি হুঁশিয়ারি, তার মধ্যে অন্যতম গুড় বাতাসার নকুলদানার চরম চরম ঢাক। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর সিপিএম, কংগ্রেস, বিজেপি কোথাও গুড় বাতাসা বিলি করে, কোথাও নকুলদানা খাওয়ায়, কোথাও আবার ঢাক বাজায়। কলকাতার এসএন ব্যানার্জি রোডে কল্যাণ চৌবের নেতৃত্বে নকুলদানা এবং বাতাসা বিলি করে বিজেপি। বর্ধমান শহরে কার্জন গেটে ঢাক বাজিয়ে গুড় বাতাসা বিলি করা হয়। আসানসোলের হরিমোড়ে পথচলতি লোকেদের মধ্যে গুড় বাতাসা বিলি করতে দেখা যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত চাপালকে। বাঁকুড়ার 1 নম্বর ব্লক মেদিনীপুর শহরের পঞ্চুর চকে কেশিয়ারিতে রাজ্য সড়কের উপরও দেখা যায় একই ছবি। এখন মানুষ হয়তো এটার থেকে বঞ্চিত হব আমরা এই ধরনের ডায়লগ থেকে, সেই ব্যক্তি আর যে ধরনের অপকৃতি, যে ধরনের অসামাজিক কাজ, চুরি করেছেন উনি, আর ভোট পরবর্তী হিংসায় ওনার বিরাট হাত আছে। এই ধরনের লোক মোটেই যেন জেলে বাইরে না থাকে। কেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গুড় বাতাসা নিয়ে ঘুরছে, কারণ সেটা কারণটা তারা বলতে পারবেন? কারণ অনেক আমরা দেখেছি যে মাটির তলায় ঢুকিয়ে তাদের কঙ্কাল তৈরি করেছিল, তারা যদি বেরিয়ে এসে এখন তাদের কঙ্কাল সার চেহারাটা আরও বেশি বেয়াবরু করে বলেন যে আমি গুড় বাতাসা নিয়ে ঘুরছি, মানুষ এখানে তার ওপর বিশ্বাস রাখে না। এরই মধ্যে অনুব্রতর গ্রেপ্তারি নিয়ে নতুন গান বেঁধেছেন বিজেপি বিধায়ক অসীম সরকার। সব মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায় 2 সপ্তাহের মধ্যে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। মনোজ বন্দ্যোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার এই পর্বের প্রথম অতিথির কাছে যেতে আমার একদিকে ভালো লাগছে আর একদিকে খারাপ লাগছে। ভালো লাগছে এই জন্য, তার কারণ পরিবহন মন্ত্রী, রাজ্যের পরিবহন মন্ত্রী হওয়ার পর স্নেহাশিস চক্রবর্তী প্রথমবার স্টুডিওতে আসছেন। আর খারাপ লাগছে এই জন্য যে স্নেহাশিস চক্রবর্তী, যার চূড়ান্ত শত্রুরাও রাজনৈতিক বিরোধীরা তো বটেই, একেবারে অন ক্যামেরা বলেন যে তার মতো ভদ্রলোক হয় না, স্নেহাশিস চক্রবর্তীকে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের দিন অনুব্রত মণ্ডলকে ডিফেন্ড করতে কিনা জানি না, কিন্তু পার্টিকে ডিফেন্ড করতে স্টুডিওতে আসতে হয়েছে। আমি বলছি স্নেহাশিস, একটা যন্ত্রণা আমি বুঝতে পারি, সেটা হচ্ছে কলকাতার বড় বড় পদাধিকারী, নেতা, চেনামুখ, তারা যা গুরুত্ব পান তার থেকে বীরভূমের জেলা সভাপতি অনেক বেশি গুরুত্ব পেতেন, কিন্তু আজকে তার জন্য কি পার্টির মুখ খুলল? দেখুন, পার্টি তো
কয়েক কোটি মানুষের সমর্থন ভালোবাসার উপরে পার্টি রয়েছে এবং আমাদের সরকারও রয়েছে। সেটা কোনো একটা ব্যক্তির যদি অন্যায় অন্যায় থাকে, তার নিয়ম বেনিয়ম থাকে, তার উপরে এত পার্টি, আর এই পার্টি যে খুব সমস্যা হবে বলে আমার মনে হয় না। বিচার ব্যবস্থা আছে, তদন্তকারী সংস্থা আছে, বিচার ব্যবস্থার মাধ্যমে কে দোষী নির্দোষ সেটা নির্ধারিত হয়ে যাবে। কিন্তু সেই অভিযুক্ত ব্যক্তি যদি দেখা যায় যে তার দলগত ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রশাসনকে নিয়ন্ত্রণ করে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, আবার বলছি প্রমাণ হয়নি, কিন্তু অভিযোগটা তো তাই, অভিযোগ আছে, অভিযোগ এখান থেকে তো ঠিক করা যাবে না যে কে দোষী বা নির্দোষ, সেটা তো বিচার চলছে, দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে আমাদের পার্টি স্ট্যান্ড ক্লিয়ার করেছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও তিনিও বলেছেন, দল থেকেও বলা হয়েছে যে পার্টি কোনোভাবেই এই এই পাশে অনুব্রত মণ্ডলের পাশে থাকবে না, কোনোভাবে সহযোগিতা করা বা সমর্থন করার বিষয়টা নেই, তাকে আইনের মধ্যে দিয়ে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য বললেন, পার্টি কোনোভাবে অনুব্রত মণ্ডলের পাশে থাকবে না। তাহলে শ্রেয়াসিস দা কাল এবং পরশু তিনটের সময় যে ছাত্র যুবদের তৃণমূল কংগ্রেস নাবাচ্ছে ইডি এবং সিবিআই নিরপেক্ষতা নিয়ে, তার সঙ্গে অনুব্রত মণ্ডলের ঘটনার যোগ নেই বলুন না? মশাই, এটা অনুব্রত মণ্ডলের সাথে যোগটা কোথায়? আমাদের পার্টি কালকে যে ছাত্র যুব নাববে, আমাদের কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে যে ইডি এবং সিবিআইকে যেভাবে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র বিরোধী দলকে বিরুদ্ধে লাগাচ্ছে এবং বিজেপির মধ্যে অজস্র দুর্নীতিগ্রস্ত নেতা অভিযোগকারী রয়েছে, হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে নারায়ণ রানে থেকে শুরু করে কত বলবো, এবং তাদের বিরুদ্ধে কিন্তু ইডি সিবিআই একটা পদক্ষেপ নেয় না। আমাদের ওই কারণেই ইডি সিবিআই যাতে নিরপেক্ষভাবে কাজ করে, দুর্নীতির বিরুদ্ধে তাদের কাজ তদন্ত করা সেটা তো করবে, কিন্তু সেটা যেন সার্বিক হয়, সেটার রাজনীতিকরণ করার কারণ যেটা চলছে এটা অন্যায় চলছে, তার বিরুদ্ধে আমাদের তো লড়াই চলবেই। এই হচ্ছে শ্রেয়াসিস চক্রবর্তী, বেল বাজা মানে শ্রেয়াসিস চক্রবর্তী বাড়তি কথা বলবেন না, আমি যতগুলো প্রশ্নই করি। সজল ঘোষ, আমি বলছি যে শুধু শ্রেয়াসিস চক্রবর্তী নন এবং তার অত্যন্ত আমি বলবো যে সফট ডেলিভারিতে নয়, আজকে চন্দ্রিমা ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে সজল বলেছেন যে নিরপেক্ষ চেহারা আছে ইডি সিবিআই, নাম বলেছেন শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মার, তাদের সঙ্গে সবার সঙ্গে এক ব্যবহার ইডি এবং সিবিআই করছে না, বিরোধীদের ক্ষেত্রে তৎপরতা যেন বেশি। সজল ঘোষ, প্রথম কথা হচ্ছে এটার জন্য উনি কোর্টে গিয়েও প্রেয়ার দিয়ে বলতে পারতেন, এখানে টিভির সামনে না বলে এগুলো কোর্টে গিয়ে বললে ভালো হতো। মজা হচ্ছে আপনারা ভালো করে তাকিয়ে দেখবেন ওদের প্রেস কনফারেন্সের লোকগুলো পাল্টে যাচ্ছে, আগেকার পুরনো মুখগুলোকে আনছে না, এখন নতুন নতুন মুখ, একটু আগে দেখলাম সমীর চক্রবর্তী প্রেস কনফারেন্স করছে, যাকে দীর্ঘদিন রাজনীতিতেই খুব একটা দেখা যায় না। দেখুন আজকে মুশকিল হচ্ছে, কালকে এই চ্যানেলে আমি বসেছিলাম সন্ধেবেলা, সেখানে দেখেছি একদল মানুষ তাকে চূড়ান্তভাবে ডিফেন্ড করছেন, আর আজকে এখানে বসে আমি আপনার মতনই আগেই শুভেচ্ছা জানিয়েছি শ্রেয়াসিস দাকে, উনি বলছেন যে একে পার্টি সমর্থন করে না, পার্টি স্ট্যান্ডেই দিস ইজ তৃণমূল। আমি বাকিদের বলবো যারা কদিন আগে এরা একসময় মিছিল করে বলেছিল আমরা সবাই চোর, আবার গতকাল পৃথিবীর মধ্যে একমাত্র একটা পার্টি যারা প্রেস কনফারেন্সে বললো আমাদের সবাই চোর নয়, কেউ কেউ চোর, সেই লোকগুলোর এবার কিন্তু সাবধান হওয়ার সময় এসছে। পার্টিতে মমতা ব্যানার্জিকে কাশিরামের মতন ওপরে ওই দুলালের তালমিজড়ির মতন ছবি আর সই রেখে নিচে বসে অন্যরা বেসাতি করবে, ব্যবসা চালাবে, পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা থাকবে না। একটাই প্রশ্ন, একটা সেকেন্ড বলে নিই, কারো দূরত্ব তৈরি হলে বিজেপিটাকে বুকে টেনে নেবে না তো, একুশের ভোটের মতো আগে ঠিক যেটা হয়েছিল? আরেকবার বলুন। আমি বলছি তৃণমূলের সঙ্গে কারো দূরত্ব তৈরি হলে বিজেপি তাকে বুকে টেনে নেবে না তো, ঠিক একুশের ভোটের আগে যেটা বিজেপি করেছিল? না, আমাদের ভুল ছিল, আমরা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু যারা ওই ওয়াশিং মেশিন টেসিন বলেছিল সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলো যখন আবার ফিরে গেল তখন দেখলাম আবার সপে দিকি চমকার। তো এই যে জায়গাটা ফিরে গেলে দোষ নেই, হ্যাঁ, কিন্তু হ্যাঁ বিজেপি ওই ভুল আর করবে না, একটা ভুল থেকে আমরা একবার শিক্ষা নিয়েছি, আমরা নিশ্চিত ওইরকম ভুল আর বারবার হবে না, যে ওই দুর্নীতিগ্রস্ত লোকেদের বিজেপিতে কোনো জায়গা নেই, এটা নিশ্চিত থাকো। শ্রেয়াসিস চক্রবর্তী, বিজেপিতে দুর্নীতিগ্রস্ত লোকের জায়গা নেই কি? বিজেপি তো ভর্তি রয়েছে, এখন বিজেপিতে বড় বড় দুর্নীতিগ্রস্ত লোক রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে। আমার কথা হচ্ছে সজল যে কথাটা বলছিল, শুধু রাজনীতি কেন, সমাজের সর্বস্তরে যারা অন্যায় করবে তাদের জন্য বিচার আছে, আইন আছে, আদালত আছে,
তার বিচার হবে না। কিন্তু এই যে পার্টির বড় পদাধিকারী ধরুন অনুব্রত মণ্ডল যাকে নিয়ে এই বিড়ম্বনার মধ্যে আপনাকে এখন পড়তে হচ্ছে, আমি বলছি 2013 সালে যা বলেছে শ্রেয়াশিস দা, সংবিধান, ইন্ডিয়ান পেনাল কোড সমস্ত কিছু অনুযায়ী ক্রিমিনাল অফেন্স কি ব্যবস্থা নেওয়া হয়েছে, পাবলিকলি বলছেন কবজি কেটে দেবো, পুলিশের গাড়িতে বোমা মারো, নির্দল প্রার্থীদের বাড়িঘর জ্বালিয়ে দেবো, পুলিশকে ঘড়ি দেখিয়ে বলছে যে আমি সব তাণ্ডব মাচিয়ে দেবো, ঘর দোর ভেঙে দেবো। এই যে ভাষা, এই যে ভাষা প্রয়োগ, সেই ভাষা শুধু অনুব্রত মণ্ডল কেন, বিজেপির মধ্যে সায়ন্ত ঘোষ, দিলীপ ঘোষ, একদম সিপিএম এর মধ্যে, সেই জন্য আপনারা কারোর জন্যই ব্যবস্থা নেননি নাকি? সিপিএম যখন ছিল তখন সিপিএম এর টপ নেতাদের অশ্লীল ভাষা সেটা আপনারাই দেখিয়েছেন বারবার, এগুলো রয়েছে, এগুলো কোনোটাই সমর্থনযোগ্য নয়, এগুলো কিন্তু কোনোটাই সমর্থনযোগ্য নয়। বাংলা কিন্তু আছে, আপনি ধর্ম পরেরে শিখাও, সজল ঘোষ না, আমার একটা প্রশ্ন শ্রেয়াশিস দাকে, ভাষাটা আজকে খারাপ লাগছে যখন ভাষার বলতি বন্ধ হয়ে গেছে, যখন আর উনি কথা বলেন না, যখন উনি বলতেন তখন কিন্তু কেউ দলের মধ্যে আওয়াজ তোলেনি, কারণ উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য ছিলেন। আমি এক্ষুনি বলতে চাই না আর কি কি অভিষেক ব্যানার্জিরা ভেদ পেতেন। প্রশ্ন যেটা হচ্ছে দিলীপ ঘোষ আর শ্রেয়াশিস চক্রবর্তী, নাম আপনারা কোন, শ্রেয়াশিস চক্রবর্তী, না না আমি আমি তো আশ্রয় পেতেন সজল ঘোষের অভিযোগ, দলের মধ্যে ভাষার ব্যাপার আছে, কোন দিলীপ ঘোষের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না রাজনৈতিক বিশ্লেষক হিসেবে প্রশ্ন তুলেছেন। ভাষা সন্ত্রাস কারা করছিল, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি একেবারে সরাসরি আমি ব্যবস্থা না নেওয়ার কথা হচ্ছে, আচ্ছা যারা প্রতিবাদ করেছেন, যাদের প্রশাসনিক ক্ষমতার আশেপাশেও নেই, একজন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি স্টুডিওতে আছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস, সেনাবাহিনীতে নিজের জীবনের অনেকগুলো বছর দিয়েছেন। আমার মনে আছে 24 নভেম্বর 2017 যুক্তিতর্কের অনুষ্ঠান, তখন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বলবেন কি বলবেন না 7 বার অরাজনৈতিক ব্যক্তিত্ব বাদ দিন তাবর নেতারা বিরোধী দলেরও ভেবে দেখতেন। আমি দ্রুত একবার দেখাবো যে অনুব্রত মণ্ডলের কোন কথার পরিপ্রেক্ষিতে ব্রিগেডিয়ার দেবাশিস দাস কি বলেছিলেন একেবারে প্রকাশ্যে, আমি দ্রুত একবার দেখাবো। উচ্চ পদস্থ পুলিশ কর্তারা নিম্ন পদস্থ রাজনৈতিক নেতাদের হাতে অপদস্থ হচ্ছে, সেখান থেকে কি মেসেজ যায় লোকের, আমি যদি হেলমেটটা না পরে গাড়ি চালাই কিছু হবে না, ম্যানেজ করে নেব, কারণ আমার দাদা আছে, কাকা আছে। রাজনীতি একটা সহজ সরল ফর্মুলায় চলে, সেটা হচ্ছে যদি একসাথে অনেকগুলো ভোট পাওয়া যায় কিছু লোককে তুষ্ট করে, তো সেই ভোটটা নেওয়া বুদ্ধিমানের কাজ, এটা সবাই বোঝে। কি সাহসে একজন পুলিশ অফিসারকে একজন নিম্নমানের নেতা বলতে পারে যে এই দেখুন আমার ঘড়িতে কটা বাজে, আর আমরা ধরি তো মাছ না ছুই পানি, গোছে রাজনীতি করে যাব, আমরা কোনোদিন এটা মানব না। প্রকাশ্যে ব্রিগেডিয়ার দাস কি বলেছেন দেখলাম, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বহুবার দেখিয়েছি, তাও আরেকবার দেখাবো কি হয়েছিল অনুব্রত মণ্ডলের সেই ঘটনা, দেখুন। যে তাণ্ডব লীলা আমি ছেড়ে দেব, ভয়ঙ্কর ছেড়ে দেব, কটাবাজি হয়েছে আটকে 15 আটটা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা পর্যন্ত ঢুকে যাবো, একজনের বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো, আর যাদের যাদের মোটরসাইকেল আছে নিয়ে আসুন, দেখলাম 24 নভেম্বর 2017 আজ থেকে প্রায় 5 বছর আগে। আপনি বলছেন যে কোন সাহসে একজন পুলিশ অফিসারকে একজন নিম্নমানের নেতা, এই শব্দ ব্যবহার করেছিলেন, একজন নিম্নমানের নেতা বলতে পারে যে এই দেখুন আমার ঘড়িতে কটা বাজে, দেবাশিস দাস দেখুন এখন তো অনেকেই অনেক কথা বলছেন, তখন কেউ সোচ্চার হয়নি, তো আমি আমার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কথাটা বলেছিলাম, এবং আমার একটা ভয়ও হয়েছিল যে আমার বিরুদ্ধে কিছু না অ্যাকশান হয়ে যায় আর কি, কারণ আমিও তো কলকাতাতে থাকি, কিন্তু যদি সেদিন দলের নেত্রী মানে সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী বা কোনো উঁচু পদের মানুষ দলের যদি এনার বিরুদ্ধে আশ্রয় নিতেন, তাহলে দলকে এই বিড়ম্বনায় পড়তে হতো না।
আমি তো রাজনীতি করি না, কিন্তু আপনাদের চ্যানেলে আসার জন্য আমি মোটামুটি সব রাজনীতিবিদদের সাথে আলাপ পরিচয় আছে। এবার দলমত নির্বিশেষে যদি আমি স্নেহাশুষ বাবুকে মনে করি যে একটা মানবীয় মুখ, যে কোনো দলেরই হোক উনি, তাহলে এই ভদ্রলোক, এই মানুষটি হচ্ছেন, ভদ্রলোক বলবো না, দানবীয় মুখ। এবং এনার ব্যবসাটা হচ্ছে ভয়, ইনি হচ্ছেন ভয়ের ফেরিওয়ালা, এবং সাধারণ মানুষকে চমকান, বিরোধী নেতাদের চমকান, পুলিশ অফিসারদের চমকান, এবং এই করে ইনি একটা মানুষের যে কথাগুলো বলেন চরম চরম শুটিয়ে লাল, এগুলোতে একটা শিরদাঁড়ার মধ্যে দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, একটা ভালো কথা স্পোর্টস নিয়ে, সেইটা এখন শুনলে না পাড়ার মধ্যে যদি কেউ আনন্দ করে খেলা হবে, গানটা চলে, একটা ভয় লাগে। এবং আমি আমার কথা বলছি না, আমি তো সাধারণ মানুষ, ইন্ডিপেন্ডেন্ট পার্সন, সেই হিসাবে বলছি। এই মানুষগুলো কিন্তু লং রানে দলের ক্ষতি করে, এবং এদের এই ভয়ের ব্যবসাটা যখন গ্যাস বেলুনের মতো, যখন একটা ছোট্ট পিন লাগে তখন চুপসে যায় এরা। এরা কিন্তু ভীতু হয়, এরা বুলি হয়, এরা কোনো গ্যাংস্টার না। ইনি নিজেকে গ্যাংস্টার মনে করতেন, আমি অনেক গ্যাংস্টার দেখেছি, অনেক আতঙ্কবাদী দেখেছি, ঠান্ডা করে দিয়েছি, কিন্তু এনারা গ্যাংস্টার না। গ্যাংস্টারদের একটা নীতিগত ব্যাপার থাকে, তাদের সৎ সাহস থাকে, তারা ভুল কাজ করলেও সাহসের সাথে এগিয়ে যেতে পারেন। ইনি যখন দেখেছেন প্রেশারে পড়েছেন, তখন শরীরের নানান জায়গা থেকে এনার অসুখ বেরাচ্ছে, ধিক্কার দিয়ে এদের, এবং এতদিন সময় লাগলো এই এই মানুষটাকে সাইজ করতে। এবং তার জন্য সিবিআইকেও ধিক্কার দিই যে ভিআইপির মতো ট্রিটমেন্ট করছে। আমি সুমন আজকে একটা পরিষ্কার কথা আপনাকে জানাচ্ছি, যে কিছুদিন আগে আপনার চ্যানেলে অবাক হয়ে গেলাম শুনে যে আপনারাও পুলিশের নোটিশ পাচ্ছেন মিডিয়া, যে এই প্রোগ্রাম যেখানে এখানে বসে আছি বা যুক্তিতর্ক যেখানে আমি অনেকবার গেছি, যে সেটা একটা ক্রিমিনাল কাজ হচ্ছে, তার মানে আমিও অ্যাকমপ্লিস টু দিস ক্রাইম, কোনো অসুবিধা নেই। এবং তার আগে দেখেছি ইউটিউব চ্যানেলের কিছু লোকরা মাঝরাতে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে শফিকুল ইসলামকে, সন্ময় বন্দ্যোপাধ্যায়কে, সেখানে সিবিআই কেন মাঝরাতে তুলতে পারেনি, 10 বার কেন ডাকবে, কেন? এই প্রশ্ন আমি রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাব। পঙ্কজ দা, ইংরেজিতে একটা কথা আছে, লং রোপ। আমি বলছি প্রশ্ন একটাই, দেবাশিস দাও যে প্রশ্ন তুললেন যে সিবিআইয়ের দড়িটি কতটা লম্বা, আপনি বারবার যে উদাহরণটা দেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, পঙ্কজ দা আপনিই বলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বাড়ির পাঁচিল টপকে সিবিআই ঢুকে যায়, অনুব্রত মণ্ডল কত বড় নেতা যে 10টা নোটিশ তাকে দেওয়া হয়েছে, তিনি একবার সপ্তমবারে একবার গিয়ে যেন দয়া দেখিয়েছিলেন, তারপর আজকে এতগুলো নোটিশ ডিফাই করার পর গ্রেফতার হলো। আবার বলছি সিবিআই এর রোপটি কতটা লং। সুমনবাবু, প্রথমে আপনাকে বলি যে স্বাধীনতার পর থেকে এই 75 বছরে, আমি ভারতবর্ষে কথা বলছি না, পশ্চিমবঙ্গে রাজনৈতিক যে কালচার সেটা সর্বকালীন লো, যেটাকে আমরা বলি অল টাইম লো পজিশনে চলছে। এবং এইটার জন্য মোটামুটি সব পার্টিগুলো দায়ী থাকলেও এ প্রিন্সিপাল কন্ট্রিবিউশন কিন্তু রুলিং পার্টি থাকে। এবং সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাকে বলবো, যে কজন মাস্টার মাইন্ডকে চিহ্নিত করা যায় তার মধ্যে কি মাস্টার মাইন্ডের নাম হচ্ছে অনুব্রত মণ্ডল, যে অনুব্রত মণ্ডলকে রুলিং পার্টি বারবার ইন্ডালজেন্স দিয়ে গেছেন। এবং সব থেকে বড় কথা, আপনি জানবেন যে গত 5 বছরে বীরভূমের মতো জেলাতে 5 বছরে 11 থেকে 12 বার এসপি বদল হয়েছে, কারণ যে এসপিরা অনুব্রত মণ্ডলের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারেনি তাদেরকে কিক করে বের করে দেওয়া হয়েছে। এই জায়গাতে আমি আপনাকে বলবো যে এই মানুষটি এই যে কালচারটা খারাপ করেছেন, সেই কালচারের জন্য কিন্তু পুরো রাজনৈতিক কালচার খারাপ হয়েছে। এবং ওই জেলার এসপি ডিএম, তাদের উচিত ছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার। এবং আমি বিনয়ের সঙ্গে বলছি, কাউকে ছোট না করে, আমাদের রাজ্যের মহামান্য হাইকোর্ট, তাদের থেকেও আশা করেছিলাম যে অনুব্রত মণ্ডল যখন ওই কথাগুলো বলছেন, প্রশাসন যখন একদম মানে স্থবির হয়ে আছে, তখন আশা করেছিলাম তারাও কোনো কগনিজেন্স নেবেন, কিন্তু কোনো জায়গা থেকে আসার আলো কিন্তু আমি দেখতে পাইনি। এবং এইখানে আমি আপনাকে বলছি যে চিদম্বরম রাষ্ট্রের, আমাদের দেশের এক্স আপনার হোম মিনিস্টার এবং আপনার ফিনান্স মিনিস্টার, তাকে অ্যারেস্ট করতে গিয়ে তার পাঁচিল টপকাতে হয়েছে, ল্যাডার টপকে সেই রাতে টেনে হিচড়ে তাকে ক্রিমিনালের মতো নিয়ে যাওয়া হয়েছে। তাহলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তাকে 10টা নোটিশ কেন দেওয়া হবে? সিবিআই ইজ অ্যাট ফল্ট, সিবিআইয়ের ফল্ট ছিল, সিবিআই এজেন্সি যে এই আপনার কাপুরুষতা দেখিয়েছে তাকে কিন্তু আমরা ক্ষমা করতে পারি না। শেষের যেটা করলো আজকে, এটা কোথায় যাবে আমরা জানি না,
কিন্তু এটার সঙ্গে কিন্তু পশ্চিমবাংলার মানুষ কিন্তু অভ্যস্ত না, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই জিনিসটাকে মন থেকে সমর্থন করতে পারছে না। পুলিশ বাহিনীর প্রাক্তন কর্তা এবং সেনাবাহিনীর প্রাক্তন কর্তা দুজনেই বলছেন যে অনেক দেরি হয়েছে, সিবিআই এতটা সময় নিল কেন, একেবারে পরিষ্কার ভাষায় প্রশ্ন তুলছেন। আমি কলতানের কাছে রাজনৈতিক পাটে যাব, এই রাজনৈতিক সংস্কৃতির কথা হচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্য প্রকাশ্যে 2014 সালের 13 এপ্রিল তখনও সভা সমিতিতে যেতেন, ঠিক অনুব্রত মণ্ডল নিয়ে কি বলেছিলেন দর্শকদের একবার দেখাবো। একজন গেলার নেতা বলল বিরোধীদের বাড়াবাড়ি করলে ওদের ঘরে আগুন লাগে, আগুন লাগিয়ে দেবে, আর যে পুলিশ বাঁচাতে যায় পুলিশকে বোমা মারো, তারপরে মুখ্যমন্ত্রী বসে আছেন। আমিও 10 বছর আমাকে ওই কাজ করতে হয়েছে, পুলিশকে বোমা মারো যে বলবে কি করতাম, তাই সেই রাত্রির থেকে সে গেলে থাকতো, সেই রাত্রির থেকে তারপর তাকে বুঝে নিতাম কোন আইনে কি করবো, এর গায়ে ক্ষমতা কিন্তু ইনিটাই তাকে নিয়ে কি বোমা মারবো নেতা, সে বোমা মারবো নেতাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। শ্রেয়াসী চক্রবর্তী, না না, এই যে কথাগুলো উনি বলতেন সেটা সত্যি, সেটা আইন বিরুদ্ধ এবং সমর্থনযোগ্য নয়। কিন্তু রাজনীতির মধ্যে তো আমি আবারও বলছি যে শুধু অনুব্রত মণ্ডল নয়, রাজনীতির মধ্যে প্রতিটা দলেই যারা এগুলো বলে তারা রাজনীতির কালচারটাকে নষ্ট করে। এবং সবথেকে বড়োভাবে হচ্ছে মিডিয়া, মিডিয়া কিন্তু আপনারা এড়াতে পারবেন না। তার কারণ হচ্ছে আমি গত 7-8 বছর লক্ষ্য করে দেখেছি যে এই অনুব্রত মণ্ডলকে যে পরিমাণ হাইপ মিডিয়াগুলো দিয়েছে, দিয়ে একটা তার উচ্চতাটাকে যে জায়গায় তুলে নিয়ে এসেছি, এটা কিন্তু মিডিয়ার একটা বিরাট ভূমিকা ছিল। এই চমৎকার থিওরি আমি অ্যাপ্রিসিয়েট করছি শ্রেয়াসীস দা, মানে আমি হচ্ছি ইদানিংকালে আমি কাউকে বলতে শুনিনি যে অনুব্রত মণ্ডলকে দল উচ্চতায় নিয়ে যায়নি, মিডিয়া নিয়ে গেছে। আমি বলছি মিডিয়া, মিডিয়ার জন্য কি আপনারা জেলা সভাপতি পদে ওনাকেই রেখেছিলেন? মানে আমি বলছি এই ক বছরে অনেক জেলা সভাপতি পাল্টেছে, আমি ম্যান ইন দ্য স্ট্রিট সুমন বাবু, আমি বলছি আমি জেলা সভাপতি নামও জানেন না সুমন বাবু, অনুব্রত মণ্ডলকে কি মিডিয়া হাইপের জন্য তৃণমূল জেলা সভাপতি রেখেছিল? না না, আমি একটা কথা বলছি, আমিও জেলা সভাপতি, হ্যাঁ অজস্র জেলা সভাপতি আছে, উনিও স্ট্যাটাসে জেলা সভাপতি ছিলেন। আপনি বলুন তো, আপনি কটা জেলা সভাপতির ভালো ভাষাকে আপনি তুলে ধরেছিলেন আপনার মিডিয়ায়? না না, আপনারা তুলে ধরেন না তো, আপনার কি মনে হয় যে আপনারা যত বাজে কথা আছে তাদের এই প্রচারটা দেওয়া তাদের উৎসাহিত? না না, এক সেকেন্ড তো, আপনার মনে হয় যে আপনার দল, যে দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সেই দল মিডিয়া হাইপ যার আছে তাকে বছরের পর বছর জেলা সভাপতি রাখে? বিষয় না, আজকে বলুন তো অনুব্রত মণ্ডল, আজকে আমি ওই খারাপ কথাগুলো সত্ত্বেও আপনি জেলা সভাপতি রেখেছিলেন, আর দোষটা হলো মিডিয়ার? না না, মিডিয়ার না, মিডিয়া তো মিডিয়াকে উৎসাহিত করেছে প্রচুর বেশি, সব জায়গাতে আমি দেখেছি। ও, মিডিয়া অনুব্রত মণ্ডলকে উৎসাহিত করেছে? আচ্ছা, একটা প্রমাণ দিন তো শ্রেয়াসী চক্রবর্তী, যে দল অথবা সরকার অথবা প্রশাসন এমন একটা ব্যবস্থা নিয়েছে যাতে অনুব্রত মণ্ডল কুকথা বলা থেকে নিরস্ত হয়, না দল সে যখন আপনাকে বলে রাখি, আমরা কিন্তু 2-3 বছর ধরে দল থেকে তাকে বারবার সতর্ক দল থেকে করা হয়েছে তার ভাষাকে সংযত করার, এবং সে কিন্তু সংযত হয়েছিল। আমি বলছি সতর্ক তা নয়, আমি বলছি পশ্চিমবঙ্গে যেখানে আইনের শাসন আছে বলে নিশ্চয়ই আপনি দাবি করবেন, আমরাও মানব, কিন্তু আইনের শাসনে 2013 সালে একজন বলছেন কবজি কেটে দেব, পুলিশের গাড়িতে বোমা মারো, তাকে সতর্ক করে ছেড়ে দিলেন দাদা, আর এত বছর ধরে তাকে জেলা সভাপতি রাখলেন মিডিয়ার জন্য? শুনুন না, মিডিয়ার জন্য না, আমি আপনি তো ওই ওই জায়গাটা জুড়ে দিলে হবে না, আপনি আপনার জেলার দলের সর্বোচ্চ পদে রাখছেন আর বলছেন যে মিডিয়ার দোষ? না, মিডিয়ার দোষ দিচ্ছে না, মিডিয়া এইগুলোকে বড় করে দেখানোর চেষ্টা করে, তাদের উচ্চতাটাকে অনেক বাড়িয়ে দেয়, তাদের জনপ্রিয় বাড়াতে অনেক মিডিয়া সাহায্য করে, মিডিয়া বড় করে দেখানোর চেষ্টা করে, অনেক বড় করে। আপনাকে ইন্ট্রোডিউস করলাম তো, এটা তো আপনাকে বড় করে দেখালাম যে আজ অবধি কোনো অসংসদীয় শব্দ আমি শ্রেয়াসী চক্রবর্তীর মুখে শুনিনি, যারা আছেন আপনার বিরোধী দলের তারাও সেটা অ্যাপ্রিসিয়েট করলেন, তারাও একমত হলেন, আমি বলছি এটা বড় করে দেখা নয়? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আপনাকে বলতে অনুব্রত মণ্ডল আজ বলল, মানে তাহলে আপনি কি বলছেন? এক সেকেন্ড, আপনার আপনার যন্ত্রণাটা শ্রেয়াসী আমি অনুভব করেছি, আপনার যন্ত্রণাটা বুঝতে পেরেছি, যে অনুব্রত মণ্ডল বোমা মারো বলেছে মিডিয়া কেন দেখাবে, অনুব্রত মণ্ডলের দোষ নেই,
মিডিয়ার দেখানো অবশ্যই অনুব্রত মণ্ডলের দোষ আছে, এটা আপনাদের দলের অনেকের দোষ আছে, কিন্তু কিন্তু আসল দোষটা মিডিয়া, তাই তো? ঢাক পেটানো মিডিয়া দেখাচ্ছে, হেডলাইন পেপারে হেডলাইন হচ্ছে, বলুন এর কি ভ্যালু আছে, এই কথার ভ্যালু কতটা? ভ্যালু নেই, কি বলছেন? বলুন কি ভ্যালু? আমি বলছি আপনাকে, আমি বলছি শাসক দলের জেলা সভাপতি বলছেন বিরোধীর হাত কেটে নেব, নির্দলের বাড়ি জ্বালিয়ে দেব, তার কোনো ভ্যালু নেই? আমি ভাবছিলাম আলোচনাটাকে দীর্ঘ করবো কিনা, কিন্তু আপনি যখন বললেন আমায় তো বলতে হবে। কবজি কেটে নেব বলছেন 7ই নভেম্বর 2013, হুঁশিয়ারি দিচ্ছি সিপিএম চোখ দেখাবেন না, ওই চোখটা উপড়ে নেব। 13ই সেপ্টেম্বর 2015, দল কি ব্যবস্থা নিয়েছে? না, দল ব্যবস্থা বীরভূম, এক সেকেন্ড, বীরভূমে মিডিয়া হাইপের জন্য আপনারা রেখেছিলেন, তা নয়, আসলে রেখেছিলেন তার কারণ বিপক্ষে প্রার্থী না থাকায় বীরভূমের জেলা পরিষদের 42টা আসনেই আপনারা তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন, এই কারণে রেখেছিলেন যে ওই যে শব্দবন্ধটা প্রাক্তন সেনাকর্তা ব্যবহার করলেন না, ব্রিগেডিয়ার দাস, সেইটা হচ্ছে ভয়ের ব্যবসা, অনুব্রত মণ্ডল মানে ভয়ের ব্যবসা, সেই ব্যবসা থেকে আপনারা ডিভিডেন্ড পেয়েছেন, পলিটিক্যাল ডিভিডেন্ড। কৌস্তব বলছি, ওসব কিছু না সুমনদা, বকরাটা ভালো দিতে পারত, বালি কয়লা গরু এই তিনটে থেকে যা রোজগার, বকরাটা ভালো মাথায় যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছাতে পারতো বলে অনুব্রত মণ্ডল ছিল। আর এই যে স্নেহাশিসবাবু যে কথাটা বলছেন তাতে যেটা মানে দাঁড়াচ্ছে, কাল থেকে তো তৃণমূলের সব জেলা সভাপতির উল্টোপাল্টা বলা শুরু করবে, সবাই বলবে বোম মারুন, ভাববে স্নেহাশিসদা বলছে এইভাবে, উল্টোপাল্টা বলে না, আমি বলছি এই যে আমি যেটা বলার সেটা বলছি, এই যে অনুব্রত মণ্ডল কি হয়, এই যে এতগুলো স্নেহাশিসদা এইরকম একটা ক্ষতিকারক লোককে এত বছর জেলার দলের সর্বোচ্চ পদে বসিয়ে রাখলেন, সিবিআই ঘুরে বেড়াচ্ছে তাদের পেছনে। সুমনদা আমি যে সেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে চিদম্বরমের বাড়িতে সিবিআই টা পাঁচিল টপকে ঢুকলো, একজন কেন্দ্রীয় মন্ত্রী অত বড় একজন এডুকেটেড, আমি বলছি স্নেহাশিসদা আমাকে একটু বলতে দিতে হবে, একটু বলছি আমি বলছি এই যে গরু পাচার নিয়ে যে কথাটা হচ্ছে, এই যে গরু পাচার নিয়ে কথা হচ্ছে, না বিষয়টা না, বিষয়টা তা নয়, আমাদের স্ট্যান্ড কি আর যে অন্যায় যে করবে তার শাস্তি হবে, আমি বলছি একটু শুনুন, ঠিক আমি বলছি, আমি বলছি দল, আমি সেনসিস স্যার দল একবারও অনুব্রতকে এই যে আপনি বলছেন এই কথাগুলো বলার জন্য একবারও সেন্সার করেছে, একবারে বসিয়ে দিয়েছে পাইডের একটা, তুমি তুমি এখান থেকে বক্তব্য রাখবে আর একজনকে দল তাড়িয়ে দেবে, কোন দল করবে আমাকে বলো, আমি তো এক্ষুনি অভিযোগ করছি বিজেপির অনেক নেতা, তার বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নেবে, নেবে না, আইনি ব্যবস্থা নেওয়ার একটা প্রসেস আছে, তার জন্য কমপ্লেন করতে হয়, তার জন্য এফআইআর করতে হয়, তার জন্য আদালত করতে হয়, আস্তে 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 আস্তে, একদম একদম একদম, আমি দ্রুত একবার দেখাবো যে অনুব্রত মণ্ডল এর আগে ঘটনা একটা নয় একাধিক, যদিও তার দায় গোটা অনুব্রত মণ্ডলকে নেতা বানানোর দায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি স্নেহাশিস চক্রবর্তী, রাজ্যের পরিবহন মন্ত্রীও বটে, সটান মিডিয়ার ঘাড়ে চাপিয়ে দিলেন, মিডিয়ার জন্য এত বছর তৃণমূল কংগ্রেস জেলার সর্বোচ্চ পদে রেখেছিল, সিপিএমের প্রাক্তন বিধায়কের মাথা ফাটিয়ে কান ধরে ওঠবোস করানোর অভিযোগ তার বিরুদ্ধে, নির্দল প্রার্থীদের বাড়িতে হামলা চালিয়ে খুনের অভিযোগ উঠেছে, এবং এই নানা ধরনের ঘটনায় অনুব্রত মণ্ডলের নাম এসেছে। শুধুমাত্র স্নেহাশিস চক্রবর্তীর মতে মিডিয়ায় অনুব্রতকে দেখা যায় এই জন্য জেলায় দলের সর্বোচ্চ পদে এত বছর অনুব্রত মণ্ডল ছিলেন। দেখুন, লাগাতার ডাকছে সিবিআই, চরমে উঠছে অস্বস্তি, মুক্তির উপায় খুঁজতে 15ই আগস্ট বাড়িতে যজ্ঞ করানোর তোড়জোড় করছিলেন অনুব্রত মণ্ডল, বাড়ির ছাদে প্যান্ডেলও বাধা হয়ে গেছিল। আমি একটা চিত্র দেখাবো যে অনুব্রত মণ্ডলে যে নিচুপটি বাড়ি রয়েছে সেই বাড়ির দোতলায় একটি প্যান্ডেল করা হয়েছে। তৃণমূল সূত্রে যেটা খবর পাচ্ছি যে তিনি 15ই আগস্ট এই যজ্ঞটি করছেন এবং নিজে সরশরীরে উপস্থিত থাকে। অনুব্রত মণ্ডলকে এর আগেও দেখেছি যে তারাপীঠ বা কঙ্কালীতলায় তিনি নিজে উপস্থিত থেকেও যজ্ঞ করেন, কিন্তু এবারের যজ্ঞটা তিনি নিজে উপস্থিত থাকতে পারলেন না, কারণ তাকে গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার করা হলো। এই বাড়ির সামনে আপনারা যখন অন্যদিন দেখতেন কী অবস্থা থাকতো বাড়ির সামনে? হ্যাঁ, লোকজন থাকতো, আর এখন এখন দাদা নাই, লোক কেউ থাকবেন না, দাদাই তো নাই। কিন্তু যজ্ঞের আগে গড় থেকে গ্রেফতার অনুব্রত মণ্ডল, উঠল চোর বিদ্রুপ,
বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল বরাবরই বিতর্কিত ব্যক্তিত্ব। 2018 সালে 2রা সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের আউশগ্রাম, মঙ্গলকোট ও কেতুগ্রামে তৃণমূল পর্যবেক্ষকের দায়িত্বে অনুব্রত মণ্ডল। সেই সময় এক বিজেপি নেত্রীকে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। ওই যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকানে যায়, সম্বিতা ও বিজেপি করে অ্যারেস্ট করে দেয়, গাঁজা কেসে যায়, আইসিপি ধরো তো বর্ধমানে এসপিকে ধরো। স্বাধীনতার স্বাদ আজ আমরা পেলাম 11 বছর পর। আজকে আমাদের একটা ভীষণ খুশির দিন যে আমাদের অন্তত কথা বলার একটা জায়গা তৈরি হয়েছে। আমরা আজকে মন খুলে হাসতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি যে আইনের জয় হয় কোথাও। জাঠায় অংশ নিয়ে রক্তাক্ত হওয়ার পর 2015 সালে বীরভূমে এভাবেই চরম হেনস্থা করা হয়েছিল ময়ূরেশ্বরের প্রাক্তন সিপিএম বিধায়ক ধীরেন লেটকে। এই ঘটনায় নিন্দা করা তো দূরের কথা, উল্টে কটাক্ষ করেছিলেন অনুব্রত মণ্ডল। আমি যেটা দেখলাম, ও নিজেই কান ধরছে, ওখান থেকেও বলে নাই কান ধর, উঠবাস কর, এদিকেও বলে নাই, ও নিজেই কান ধরছে, ভালো লাগছে কান ধরছে। এই অনুব্রতর মতো যারা চরম অনুগ্রা লোক তাদের আরো বেশি করে যেন দৃষ্টান্তমূলক সাজা হোক, তবে মানুষ এই চোর গুন্ডারা ভয় পাবে এবং মানুষ তৃপ্তি পাবে। 2019-এর 6 সেপ্টেম্বর নানুরের কৃষ্ণপুর গ্রামে বিজেপি কর্মী স্বরূপ গড়াইকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু এরপরই নিহতের স্ত্রীকে পাশে বসিয়ে বিজেপির বিরুদ্ধেই খুনের অভিযোগ তোলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর খুশি গড়াই পরিবার। আমার ছেলেকে একা পেয়েছে, মেশিন ছিল গুডি করে মেরে দিয়েছে, তৃণমূলের ছেলেরাই কোনো বিচারই পায় নাই। আমার বৌমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, ওকে নগদ 5 লাখ টাকা ক্যাশ দিয়েছিল, আর ওকে চাকরি দেবো বা ওর ভাইকে চাকরি দেবো এই সব কথা প্রশ্রয় দিয়েছিল, দিয়ে কিচ্ছু করেনি। যে পাপ করবে সে তো ভুগবি, অনুব্রত মণ্ডলের জেল হয়ে যাক। 2013 সালে পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের পাড়ুইয়ে দলীয় সভা থেকে অনুব্রত মণ্ডলের এই হুমকিও রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল। সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না, আমাদের একটাই সিম্বল জোড়া ফুল, কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চাড়িয়ে দিন, তার বাড়িটা ভেঙে চাড়িয়ে দিন। এই হুমকির পরই পাড়ুইয়ের বিক্ষুব্ধ তৃণমূল নেতা তথা নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। এদিন অনুব্রতর গ্রেফতারির পর সেই প্রসঙ্গ উঠে এসেছে হৃদয় ঘোষের গলায়। অনুব্রত মণ্ডল জেলা সভাপতি, সভা থেকে বলি কোনো নির্দল প্রার্থী যদি হুমকি দেয় কোনো তৃণমূল প্রার্থীকে, তাহলে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দাও, পুলিশের ওপর বোম মারো। তারপর ঘটনা আমার বাড়িতে রাত্রিবেলায় ভোটের আগের দিন ঢুকে দুষ্কৃতীরা বাবাকে গুলি করে। বীরভূমে রাজনীতিতে বারবার চমক দেখিয়েছেন যে অনুব্রত মণ্ডল, সেই তিনি এবার সিবিআই এর জালে। এতদিন হুঁশিয়ারি হুমকিতে ওস্তাদ অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার গ্রেফতারির সময় চুপ। আবার আদালতে তোলার সময়ও নীরব। গ্রেফতারির পর অনুব্রতর বাড়ি যেমন খাঁ খাঁ করছে, তেমনি তার মুখেও কুলুপ। আবির ইসলাম, পরিতোষ দাস, এরশাদ আলম, এবিপি আনন্দ।